ময়মনসিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালাগানটি বানিয়াচংয়ের দেওয়ান পরিবারের কাহিনী নিয়ে মনসুর বয়াতি রচনা করেন। এই কাহিনী বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে বহুল প্রচারিত ও জনপ্রিয়। বিশ্বে অনেক ভাষায় এই কাহিনী নাটক, গল্প, ফিচার, পাঠ্যবই অনুদৃত হয়েছে। ময়মনসিংহ গীতিকার ডক্টর দীনেশচন্দ্র সেন এই কাহিনী সংকলিত করে বাংলা লোকসাহিত্যে সংগ্রহ ও সংকলনের মাধ্যমে আমাদের লোকসাহিত্যকে বিশ্ব পরিসরে তুলে ধরে সমৃদ্ধ করেছেন। এই গীতিকা পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পল্লীকবি জসীমউদ্দিন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, মডলিন রোলা, ডক্টর সিলভান লেডি, ডক্টর শ্রী কুমার বঙ্গোপাধ্যায় প্রমুখ বিশ্ব বিস্তৃত ব্যক্তিবৃন্দ এই উচ্ছ্বাসিত প্রশংসা তো করেছেনই, সাথে সাথে উল্লেখযোগ্যভাবে মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও আধ্যাত্মবিদ রোমা রোলা। 1200 শতাব্দীর থেকে বানিয়াচং ছিল স্বাধীন লাওর রাজ্যের রাজধানী। বানিয়াচং রাজারা তখন 28টি পরগনা শাসন করত। এ বাড়ির ইতিহাস বিখ্যাত গ্রন্থ আইনি আকবরী, বাহারিস্তান ই গায়েবি, রাজমালা, সিলেটের ইতিবৃত্ত সহ অনেক প্রাচীন গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। এ বাড়ির উপর দিয়ে জীবিত কোনো কাক পর্যন্ত উড়ে যেতে পারেনি। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ জমিদার আনোয়ার খাঁ ছিলেন এ বাড়ির শ্রেষ্ঠ সন্তান। রাজধানী বানিয়াচংকে সুরক্ষিত করার জন্য রাজা গোবিন্দ সিংহ বানিয়াচং গ্রামের চারিদিকেই গড়খাই খনন করেন। প্রজাদের পানি সমস্যা দূরীকরণে কমলরানী সাগর দিঘি খনন করেন। মুসলমানদের নামাজের জন্য নির্মাণ করেন বেশ কয়েকটি মসজিদ। দিল্লির দরবারে ছিল রাজাদের যোগাযোগ। সেখানে তারা তাদের রাজস্ব স্বরূপ অর্থ ও কৈশা নৌকা উপহার দিতেন। মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য গোবিন্দ সিংহ খাবিব খাঁ নাম ধারণ করে মুসলমান হয়েছিলেন। রাজাদের গুণকীর্তন করে তখন অনেক কবি তাদের পারিবারিক অনেক কাহিনী নিয়ে ভট্ট কবিতা ও পালাগান কবিতা রচনা করেন, যা ময়মনসিংহ গীতিকায় বানিয়াচংয়ের বেশ কয়েকটি পালা গান বা কাব্য কাহিনী প্রকাশ পেয়েছিল। আমরা ময়মনসিংহ গীতিকায় দেখতে পাই বানিয়াচংয়ের সেনা সফর দেওয়ানের গল্প। তার উপর ভিত্তি করে গল্পটি পরবর্তীতে ধারায় প্রবাহিত হয়েছে। দেখা যায় বানিয়াচংয়ের সেনা সফর দেওয়ানের দুই পুত্র আলাল আর দুলাল হঠাৎ তার স্ত্রী মরণ ব্যাধিতে আক্রান্ত হয় এবং স্বামীকে অনুরোধ করে তার মৃত্যুর পর দেওয়ান যেন দ্বিতীয় বিবাহ না করে, কেননা সৎমা তার সন্তানদের কখনো আপন ভাবতে পারবে না। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর সংসার রক্ষার জন্য দেওয়ান আবার বিয়ে করে। এখানে পালায় উল্লেখ পাওয়া যায় আওরতের লাগ্গা কান্দে দেওয়ান সেনাফর, আলাল দুলাল কান্দা আইল জর জর, কান্দিয়া কান্দিয়া তারা ভূমিতে লুটায়, দানা পানি ছাড়া কেবল করে হায় হায়, মায়ের জানে পুতের বেদন অন্যে জানব কি, মায়ের বুকের লই পুত্র আর ঝি, দুই না সওয়ার ছাওয়ালে বুকেতে করিয়া সেনাফর মিয়া কান্দে মাথা খাপাইয়া, দুধের ছাওয়ালে কেমনে বাঁচায় পরানে, অনাধারে মরে কেমনে দেখিবে নয়নে। পালায় দেখা যায় সৎমা এসে ভালো মানুষের অভিনয় করে সকলের মন জয় করে নেয়। ষড়যন্ত্র করে সৎমা আলাল দুলাকে মেলায় পাঠায় এবং জল্লাদকে বলে দেয় যে ওদের হত্যা করতে পারলে জল্লাদ 20 পোড়া জমি পাবে। আলাল দুলাল একে অন্যের জীবন ভিক্ষা চায় জল্লাদের কাছে। জল্লাদ দুভাইকে সাধু সদগারের কাছে তুলে দেয়। সাধু কাজল কান্দার ইরাধর ব্যাপারের কাছে দুভাইকে বিক্রি করে দেয় জল্লাদ। তারা সেখানে রাখালের কাজ করে। একটি গাছের নিচে আলালকে পেয়ে দেওয়ান সেকেন্দার আলালকে নিয়ে যায়। আলাল দেওয়ানের বাড়ির কাজ করে কিন্তু মাইনে নেয় না। সে জানায় একবারেই সে মাইনে নেবে। 12 বছর পর আলাল মাইনে হিসেব চায় বানিয়াচং শহরে বাড়ি ফেরার জন্য। 500 মানুষ আর 200 ফৌজ। সেকেন্দার রাজি হয়। আলাল বানিয়াচং বাড়ি করতে গেলে সৎমার পক্ষ থেকে বাধা আসে, কিন্তু আলাল নিজের অধিকারের কথা বলে যুদ্ধে লিপ্ত হয়। ওদিকে পুত্রশোকে সেনাফর দেওয়ান অর্ধমৃত, দ্বিতীয় পক্ষে তার এক পুত্র হয় এবং সেই পুত্রেও দেওয়ান হয়। সৎমার রাজত্বের সংসার অরাজক অবস্থা সৃষ্টি হয়। পিতার সঙ্গে আলালের মিলন হয়। এরপর আলাল দুলালের সন্ধানে বের হয়। এক মাঠে রাখালদের মুখে নিজেদের জীবন বৃত্তান্ত শুনে সেই সূত্রে আলাল দুলালকে খুঁজে পায়। আলাল দুলালকে দেশে ফিরিয়ে নিতে চাইলে দুলাল জানায় ইরাধর ব্যাপারীর মেয়ে মদিনাকে সে বিয়ে করেছে এবং সুরুজ নামে তাদের এক পুত্র সন্তান আছে। আমরা দেখি ময়মনসিংহ গীতিকার মূল আলোচিত বিষয় রোমারোলা যার রূপের বর্ণনা করেছে সেই এই মদিনা বিবি, যে ছিল ইরাধর ব্যাপার মেয়ে। তখন দুলালকে আলাল পরামর্শ দেয় মদিনাকে তালাক দিতে, কেননা সেকেন্দার দেওয়ানের দুকন্যা মমিনা আমিনাকে দুভাই বিয়ে করবে। দেওয়ানির লোভে দুলাল মদিনার ভাইয়ের কাছে তালাক নামা দিয়ে আলালের সঙ্গে দেশে চলে যায় এবং দেশে গিয়ে মমিনাকে আলাল ও আমিনাকে দুলাল বিয়ে করে। মদিনা সেই তালাক নামা দেখে বিশ্বাস করতে পারে না যে তার স্বামী তাকে এই তালাক নামা পাঠাতে পারে। সে স্বামীর প্রতীক্ষায় থাকে। অনেকদিন হয়ে গেলেও স্বামী না আসায় ভাই ও পুত্র সুরুজকে দুলালের কাছে পাঠায়। দুলাল
শ্যালক ও পুত্রকে ফিরিয়ে দিয়ে বলে আর কখনো যেন তারা না আসে, সে মদিনাকে ভুলে গিয়েছে। পুত্রের মুখে এ কথা শুনে মদিনা উন্মাদিনীর মতো হয় এবং একসময় মৃত্যুবরণ করে। ওদিকে পুত্রকে এভাবে তাড়িয়ে দিয়ে দুলাল অনুশোচনায় দগ্ধ হয় এবং সে কাউকে না জানিয়ে কাজল কান্দায় মদিনার কাছে ক্ষমা চাইতে আসে। সে উপলব্ধি করে মদিনার সাথে যে তার যে দিনগুলো সে কাটিয়েছিল সে দিনগুলো অন্যরকম একটা অনুভবের দিন ছিল। সে আসলে ভিতর থেকে মদিনাকে ভুলতে পারে না, এই জন্য সে মদিনার কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু মদিনার মৃত্যুতে সে সংসার বিভাগী হয়ে ফকিরি জীবন বেছে নেয়। মদিনার কবরের উপরে একটি কুঁড়েঘর বানিয়ে সেখানেই দুলাল পরবর্তী জীবন কাটিয়ে দেয়। যেমন বিভিন্ন ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোতে লেখকরা বিভিন্নভাবে তাদের